শুধু তুমি আল্লাহ কানে তুমি মানে তুমি তুমি মহান আল্লাহ 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 সরল সঠিক পথে তুমি করো চালিত না গো দূরে সরিয়ে মোরে যে পথ চিরভ্রান্ত সরল সঠিক পথে তুমি করো চালিত না গো দূরে সরিয়ে মোরে যে পথ চিরভ্রান্ত মনের মাধুরী বানিয়ে সবারি মেটা মনের জ্বালা মনের মাধুরী বানিয়ে সবারি মেটা মনের জ্বালা কোকিল কোসুরে তোমার গুণগান গায় কিরণ মালিক কিরণ ছড়ায় তোমার ইশারায় কোকিল কোসুরে তোমার গুণগান গায় কিরণ মালিক কিরণ ছড়ায় তোমার ইশারায় জাতি তুমালা আল্লাহ 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 এই শব্দটা এত মিষ্টি এত মধু এই দুনিয়াতে শুধু আমরা আল্লাহ আল্লাহ করি আমরা ইনসান আমরা কথা বলতে পারি আমরা মনে করি আল্লাহ আল্লাহ করি আমি জিকির করছি আর একটু আল্লাহ আল্লাহ করে অনেক জনে মনে করি ঠিক আছে আমি তো অনেক বড় ব্যাপার হয়ে এই দুনিয়াতে কিন্তু এই আল্লাহর নাম এই আসমান জমিন কুল কায়নাত এই দুনিয়াতে আল্লাহ কম বেশি 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছে সবাই আল্লাহ জিকির ফিকির করতে থাকি এই আল্লাহ এই নামটা আমরা এত মিষ্টি এত মধু আপনি যদি আল্লাহ আল্লাহ জিকির করতে থাকেন না আপনার অন্তর পরিষ্কার হয়ে যাবে এই মিষ্টি নাম যদি আপনি জপতে থাকেন আর দুনিয়াতে কোনো কিছু ভালো লাগবে না আপনার এই আল্লাহ শব্দ আল্লাহ নাম সেই সম্পর্কে দমে দমে আমরা যদি নিতে থাকি তো সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই সে দেখুন দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ যতই জপি আমি এই মধুনা যতই জপি আমি এই মধুনা ততই ভালো লাগে মাশা আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ যতই জপি আমি এই মধুনা যতই জপি আমি এই মধুনা ততই ভালো লাগে মাশা আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ যে নাম জপেছে এই নাম জপেছে ওরে যে জন এ কুল ও কুলে ধন্য সে জন এ নাম জপেছে ওরে যে জন এ কুল ও কুলে ধন্য সে জন সারা দুনিয়ার কোনায় কোনায় মৃদু সুরে ওঠে কহু ডাকে নাম চোখে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কহু ডাকে কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া
Shafia
चले चले आए माए समय तुई बिना मोर जान चले जाए मागो मा तोर सोना जेन आज पर बेगाना चले आए चले आए माए समय तुई बिना मोर जान चले जाए मागो मा तोर सोना। तो एबार आमी आमार गजले फिरे जाच्छी। আমরা সচরাচর জানি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যে একবার আমরা কথায় বলে যে মায়ের পেট দেখেছে এক না একদিন সে কবরের পেট অবশ্যই দেখবে। আজকাল তো আমাদের যারা ভাই বন্ধুরা আছে, মা বিয়ের আগে সবকিছু, কিন্তু বিয়ের পরে মা যেন বইয়ের সঙ্গে সতীনের মতন হয়ে যায়, এটাই সত্য। কিছু মনে করবেন না আমার ভাইরা, মা কিন্তু সবকিছু দিয়ে লালন পালন করেছে, আর বিয়ের পরে মা তার কাছে একেবারে অপর অঝড়, মায়ের কোনো কথা শোনে না। তো আমরা এক না একদিন শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করব, আমরা অবশ্যই বুঝতে পারব যে আমরা কি ভুল কাজ করেছি। তো যার আগে আমার অনেকজন বলে যে রান ভাই তুমি যে একটু একটু করে টেলার দাও, এই টেলারগুলো কিন্তু খুবই ভালো লাগে। টেলার পুরো গজলটা আমি গাইতে পারি না, যেখানে শুধু টেলার দিতে দিতে রাত শেষ হয়ে যায়। তো আমি যে গজলটি এবার গাইব, যে আমি মৃত্যু যদি হয়েছে আমার গ্রামের ভাইরা খুবই কষ্ট করে যে মাটি দিতে হয় কি বলে দোয়া পড়ে, সেই দোয়া আমরা জানি না। তো যাই হোক, বলতে বলতে মোবাইলে একটি গজল চলে এসছে, আমি সেই গজলটি গাইব। এটা আমার ক্যাসেটের গজল, 2022-এর গজল আমি গাইব। এই রমজান মাসের একটি গজল আমি গাইব, রমজান মাস সামনে আসছে, আপনারা সবাই শুনবেন আর এবং আমাকে বিদায় দেবেন। শুনবেন তো সবাই? ইমরান ভাইয়ের জন্য তাকিয়ে আছে নাকি? একবার হবে নারায় তাকবীর, নারায় তাকবীর। তো যে গজলটি গাইছি একটু, এটা হচ্ছে বুলেটের মতন, বুলেট যত চলে আগুন হয়, আর আগুন যত হয় তত বুলেট কিন্তু স্পিড যায়। আপনারা শুনবেন গজলটি, মাঝখানের দিকে অনেক ভালো লাগবে, তবে মন দিয়ে, আমার রিকোয়েস্ট আছে এটা আপনারা মন দিয়ে শুনবেন। হ্যালো চেক, তোমরা নামাজ রোজানা করিলে শোনো মুমিন মুমিনা, জাহান্নাম ছাড়া সেদিন জান্নাত মিলবে না,
তোমরা নামাজে রোজানা করিলে ও মুমিন গো তোমরা নামাজে রোজানা করিলে শোনো মুমিন মুমিনা জাহান্নাম ছাড়া সেদিন জান্নাত মিলবে না জাহান্নাম ছাড়া সেদিন জান্নাত মিলবে না আনন্দের শাবে বরা রোজার মাসেতে কুদরাত শেষ রোজাতে চাঁদে রাতে ঈদের ফজিলা আনন্দের শাবে বরা কুদরত শেষ রোজাতে চাঁদে রাতে ঈদের ফজিলা আজ নেশার ঘরে ডুবে রে তুই ও মুমিন গো আজ নেশার ঘরে ডুবে রে তুই মোর রসুলকে তুই চিনলি না জাহান্নাম ছাড়া সেদিন জান্নাত মিলবে না জাহান্নাম ছাড়া সেদিন জান্নাত মিলবে না আচ্ছা আচ্ছা আল্লাহর কালাম আমরা কোরআন শরীফকে কি বলি কোরআনকে কি বলি আল্লাহর কালাম বলি তো আর নবীজির কথা আল্লাহ রসুলের কথাকে কি বলি আমরা হাদিস বলি নাকি প্রিয় নবীর মুখের কথা হাদিস হয়ে যায় আর আল্লাহ পাকের রহি নিয়ে কোরআনে নাজিল হয় প্রিয় নবীর মুখের কথা হাদিস হয়ে যায় আর আল্লাহ পাকের রহি নিয়ে কোরআনে নাজিল হয় সেই কোরআন খোলা দূরের কথা ও বুবু গো সেই কোরআন খোলা দূরের কথা আজ চোখ মিলে তুই দেখলি না জাহান্নাম ছাড়া সেদিন জান্নাত মিলবে না জাহান্নাম ছাড়া সেদিন জান্নাত মিলবে না তোমরা নামাজে রোজানা করিলে শোনো মুমিন মুমিনা জাহান্নাম ছাড়া সেদিন জান্নাত মিলবে না আমার একজন বন্ধু আছে জানেন আমার বাড়ি তো ঘটিয়ারি শরীফ তা আমার বন্ধু খোদার 30 দিন কামাই আছে কিন্তু তার মদ খাওয়া কামাই নেই তার রমজান মাস এসছে তো সে মদ খেয়েই ঘোরে তা আমি তার ধরে একদিন হাত ধরে বলছি আমি তুই কতদিন এরকম মদ খাবি তা বলছি বলে আল্লাহ যতদিন চায় ততদিন খাবো আচ্ছা আল্লাহ তো চায় আল্লাহ তো নিষেধ করেছে মদ খাওয়া হারাম আর আজকের এমন দিনে ধরেছি 27 দিনে আমি ধরেছি ও তুই রোজা রাখবি আজকের বলছে রান ভাই ঠিক আছে চলো রোজা রাখবো বলে গাড়িটা বার করো আমি গাড়িটা বার করেছি বলছিল চলো সেহরি টেহরি কিনতে হবে খেজুর টেজুর কিনতে হবে তো আমি গিয়েছি ঘুঁটিয়ারি এসছি ও দেখি না মদের দোকানে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমি বলছি কী রে তুই মদের দোকানে দাঁড়িয়ে আছিস বলছে সারাদিন মদ খাবো না সেহরি যেটা আমরা পান্তা আর খেজুর খাই ওইটা মদ দিয়ে ভিজিয়ে খেয়ে নেব রোজা করবে তাই কেমন মুসলমান একটু খেয়াল করে শুনবেন এলো রে রমজান মহিনা হালাল মানে না বিপদ পড়ে আল্লাহর ডাকে নামাজ পড়ে না এলো রে রমজান মহিনা হারাম হালাল মানে না বিপদ পড়ে আল্লাহর ডাকে নামাজ পড়ে না যাহারা রমজান মাসে দিনে দেখায় ও মুমিন গো যাহারা রমজান মাসে দিনে দেখায় ধরে নানান বাহানা
জাহান্নাম ছাড়া সেদিন জান্নাত মিলবে না জাহান্নাম ছাড়া সেদিন জান্নাত মিলবে না তোমরা নামাজে রোজা না করিলে শোনো মুমিন মুমিনা জাহান্নাম ছাড়া সেদিন জান্নাত মিলবে না এই শেষ কথা আমি বেশি কথা বলে ফেলছি আপনাদের হয়তো কষ্ট হচ্ছে তো আমাদের ওখানে মসজিদ তৈরি হচ্ছে এমনি মসজিদে মুক্তাদি হয় না মসজিদ তৈরি হচ্ছে আমি বলছি ভাই এই মসজিদ তৈরি করছে কেন এমনিতে মাঠের মসজিদে না মুক্তাদি হয় না বলে ও তো সিপিএম এর আমলে মসজিদ আচ্ছা এটা বলে এটা টিএমসির আমলে মসজিদ মানে মসজিদ পর্যন্ত পার্টির মধ্যে নিয়ে চলে গেছে একটু খেয়াল করে শুনবেন গ্রামে গ্রামে দ্বন্দ্ব করে মসজিদ দুইখানা আর মুয়াজ্জিন আজান দিলে নামাজি জোটে না গ্রামে গ্রামে দ্বন্দ্ব করে মসজিদ দুইখানা আর মুয়াজ্জিন আজান দিলে নামাজি জোটে না আজান শুনে ঘুমিয়ে পড়ে এখনকার বিবিরা কিন্তু সজাগ ফজরের আজান দিলে আজান দিচ্ছে হাঁকছে আবার বলছে স্বামী ভ্যান চালিয়ে চালিয়ে এসে শুয়েছে আর বিবি এবার ফজরের সময় ডাকছে বচলে তুই প্রত্যেক দিন ফজরের সময় কিন্তু জ্বালাতন করছিস এই সময় ঘুমটা খুব ভালো হয় কালকে তুই যদি অ্যাডভান্স বলছে বলছে কালকে তুই যদি এই ফজরের সময় ডেকেছিস তোর কিন্তু আমি 1-2-3 বলে দেবো তাই বলছি শুনে ঘুমিয়ে পড়ে বিবির বলবে তুমি ডাকবে না জাহান্নাম ছাড়া সেদিন জান্নাত মিলবে না তোমরা নামাজে রোজা না করিলে ও মুমিন গো তোমরা নামাজে রোজা না করিলে শোনো মুমিন মুমিনা জাহান্নাম ছাড়া সেদিন জান্নাত মিলবে না জাহান্নাম ছাড়া সেদিন জান্নাত মিলবে না অনেক কষ্ট করে কবি লিখেছে কবির নাম না বললে ভালো লাগে কি গজলটি তো ভালো তো কবির নাম বলি নাকি কবি বলেন মজা পা কবর তোর আসল ঘর সঙ্গে পাপি সাদা কাপন চতুর্দিক কাধার কবি বলেন মজা পার কবর তোর আসল ঘর সঙ্গে পাপি সাদা কাপন চতুর্দিক কাধার সেদিন খাট গদি তোর ছাড়তে হবে ও মুমিন গো সেদিন খাট গদি তোর ছাড়তে হবে মিলবে মাটির বিছানা নেক বাবে খোদার কাছে চেয়ে নে মার্জনা তোমরা নামাজে রোজা না করিলে শোনো মুমিন মুমিনা জাহান্নাম ছাড়া সেদিন জান্নাত মিলবে না 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 আর কোন রিকোয়েস্ট নয় এবার সব দিয়েছেন লিখিয়া খোদার ওই কোরআন মাঝে কালো কালি দিয়া খোদা দিয়েছেন লিখিয়া খোদার ওই কোরআন মাঝে কালো কালি দিয়া খোদা দিয়েছেন লিখিয়া খোদার ওই কোরআন মাঝে কালো কালি দিয়া আর দোনো জাহানের শুরুতে
শেষ দোনো জাহানের শুরুতে শেষ সবই কিছু নিয়া খোদার ওই কোরআন মাঝে কালো কালি দিয়া খোদা দিয়েছেন লিখিয়া খোদার ওই কোরআন মাঝে কালো কালি দিয়া সূর্য ডোবা চন্দ্র ওঠা সাগর নদী জুয়ার ভাটা সূর্য ডোবা চন্দ্র ওঠা সাগর নদী জুয়ার ভাটা প্রকৃতির ওই নিয়ম চলে আমার হুকুম নিয়া প্রকৃতির ওই নিয়ম চলে আমার হুকুম নিয়া খোদার ওই কোরআন মাঝে কালো কালি দিয়া খোদা দিয়েছেন লিখিয়া খোদার ওই কোরআন মাঝে কালো কালি দিয়া শস্য শ্যামল নীল ভুবনে মেঘমালা যায় গগনে শস্য শ্যামল নীল ভুবনে মেঘমালা যায় গগনে আমার ইশারায় চলে ওরা আপন রাস্তা দিয়া আল্লাহ বলছে আমার ইশারায় চলে ওরা আপন রাস্তা দিয়া খোদার ওই কোরআন মাঝে কালো কালি দিয়া খোদা দিয়েছেন লিখিয়া খোদার ওই কোরআন মাঝে কালো কালি দিয়া কুহু কুহু বলি পড়ে কোকিলের ওই মধুর সুরে কুহু কুহু বলি পড়ে কোকিলের ওই মধুর সুরে পাহাড় হতে ঝরনা ঝরে আমার হুকুম নিয়া ও গো পাহাড় হতে ঝরনা ঝরে আমার হুকুম নিয়া খোদার ওই কোরআন মাঝে কালো কালি দিয়া খোদা দিয়েছেন লিখিয়া খোদার ওই কোরআন মাঝে কালো কালি দিয়া একদম ছোট্ট ছোট্ট করে সুন্দর কালাম ছোট্ট ছোট্ট করে পরিবেশন করব মনোযোগ সহকারে শুনবেন আশা করি খুব ভালো লাগবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন আল্লাহ পাক এই দুনিয়ার বুকে রাখলেন দুনিয়ার বুকে মা আমিনার করে যখন আল্লাহ রাসূলকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন আল্লাহ রাসূলকে ময়ূর আকৃতি করে সিদরাতুল মুনতাহার বলে যে জায়গা আছে ওই জায়গায় সাজারাতুল ইয়াকিন বলে যে গাছ আছে গাছের মধ্যে ময়ূর আকৃতি করে রেখেছিলেন তো সেই ময়ূর আল্লাহ রাসূলের প্রেমে কি বলছে দেখুন গায়রে গা শুনবি যদি আয় ময়ূর নেচে মোরর পানে চে চে কায় আর চমকায় পালক বিজলি ঝলক খেলো ধারায় কার প্রেমের মোহনা প্রেমের মোহনায় আমার মনকে মাতায় তোরা আয় রে ছুটে আয় যাব সোনার মদিনায় তোরা আয় দেখবি আয় নবীর নূর ঝরে যায় মা আমিনার পুরে ঘরে যখন আল্লাহ রাসূলকে পাঠিয়ে দিলেন তো তারপরে কি হচ্ছে দেখুন মায়া মিনার কুড়ে ঘরে এলো দেখো নূরেতে দুলে সেজে সে কামলি ওয়ালে আর ফেরে তারা নেই গো ঘিরে রহমতের চাদর ধরে তার করে গো ছায়া তার করে গো ছায়া আর কি বলছে মোরা রাখবো তোরে কোলে তুলে
সাথে খেলা তোর যে সাথে দেব তোমার ওগো দেব তোমার দোলা দোলায় দুলবে গো দোলায় মোদের পানে চে চে হাসবে গো দোলায় তোমার হাসি দেখে হায় তোমার হাসি দেখে হায় আসবে হোর বালায় তোরা আয়রে ছুটে আয় যাব সোনার মদিনায় তোরা আয় দেখবি আয় নবীর নূর ঝরে যায় আরবের নিয়ম ছিল যদি বাচ্চা জন্মগ্রহণ করে সেই বাচ্চাকে অন্য মা দুধ পান করিয়ে লালন পালন করে বড় করে তাই হালিমা আমার নবীকে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে তার বাড়িতে কি দেখছে দেখুন তাই হালিমা খুশি মনে রাখে শিশুর অতি যতনে দুঃখ ভুলে তার প্রেমে আর বলে ওরে দুলাল বলে ওরে দুলাল সোনার হেলাল ফেরেশতা দল ডাকে যে তোরে কেন ডাকে যে তোরে আর তোর ঠোঁট দুটি লাল কেন ওরে বল কে দিয়ে যায় মধু তোরে দেয় মধু তোরে কে গোপনে ও গো কে গোপনে সোনার বদনে মালিশ করে যায় তোর দুনয়নে মনে মনে কাজল দিয়ে যায় মোর ভাঙা ঘরে হায় মোর ভাঙা ঘরে হায় জোনা কিরা আলো দেয় তোরা আয়রে ছুটে আয় যাব সোনার মদিনায় তোরা আয় দেখবি আয় নবীর নূর ঝরে যায় তাই হালিমার ঘরে আমার আপনার নবী দুই জাহানের বাচ্চা শুয়ে আছে আর মৌমাছি তারা গালে করে মধু এনে আমার নবীকে পান করাবে বুলবুলি আমার নবীকে মধু এনে ঠোঁটে করে পান করাবে মৌমাছি আর বুলবুলি আমার নবীর মধু খাওয়া দাওয়া নিয়ে ঝগড়া করছে আর ফারিস তারা এসে তাদের ঝগড়া থামিয়ে কেমন ভাবে দিচ্ছে আর কি বলছে দেখুন মৌমাছি সব ছুটে এসে বুলবুলিতে মৌমাছিতে ঝগড়া লেগে যায় ফেরেশতারা এসে যায় নবীর বুকে তুলে নেয় বলে তোরা ঘুরে ফিরে আয় দোলা দিবি রে দোলায় গায় রে গায় রে গায় তোরা বিজলি ঝলকে এলো ধরায় তার প্রেমের মোহনায় তার প্রেমের মোহনায় আমার মনকে মাতায় তোরা আয়রে ছুটে আয় যাব সোনার মদিনায় তোরা আয় দেখবি আয় নবীর নূর ঝরে যায় আমার এক বন্ধু
दिल्ली থেকে অনেক আশা করে বসে আছে মুসার বন্ধু কসাই গজল শুনবে সেই গজলটি আমি ছোট করে একটু পরিবেশন করে শোনাবো মনোযোগ সহকারে শুনবেন আশা করি খুবই ভালো লাগবে মায়ের সম্পর্কে মাকে কত গুরুত্ব দিয়েছেন আল্লাহ পাক এই গজলের মধ্যে আপনারা বুঝতে পারবেন একজন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজি করে বলছি আল্লাহ আমি দুনিয়াতে একবার দেখব আমার জান্নাতে যে বন্ধু হবে উনি যেদিন নবী ছিল আল্লাহ পাক ওনাকে বলে দিলেন যে তুমি দেখতে পাবে যাও দুনিয়ার বুকে তুমি দেখতে পাবে একজন ব্যক্তি যে গোস্ত বিক্রি করছে আর সেই তোমার জান্নাতে বন্ধু হবে সেই সুন্দর গজল মনোযোগ সহকারে শুনবেন বলছে দেখুন একদিন মুসা ওই খোদার দরে আর জুয়ে জানাই বেহেস্তে যে মোর বন্ধু হবে তার দেখব দুনিয়ায় একদিন মুসা ওই খোদার দরে আর জুয়ে জানাই বেহেস্তে যে মোর বন্ধু হবে তার দেখব দুনিয়ায় তখন আল্লাহ বলে ওহে মুসা যখন বাজারে যাবে যখন বাজারে যাবে এক মাংসওয়ালা এক মাংসওয়ালা কসাই তুমি দেখতে ওই পাবে তুমি দেখতে ওই পাবে আর সেই কসাই তোমার বন্ধু হবে বেহেস্তের মাঝে যদি করতে পারো করো তার সাথে তুমি আলাপ যদি করতে পারো করো তার সাথে হযরতে মুসা আলাইহিস সালাম খুঁজে খুঁজে সেই কসাইয়ের বাড়িতে গেলেন যাওয়ার পরে কসাই কি করছে মেহমান হিসেবে তাকে নিয়ে গেলেন তাকে নিয়ে একদিন দুদিন তিন দিন তার বাড়িতে রাখলেন বাড়িতে রাখার পরে মেহমান হিসেবে তিনি সব কিছু দেখছেন যে তিনি দোকান থেকে যখন গোস্ত নিয়ে আসলেন নিজে রান্না করলেন রান্না করার পর আমি মেহমান আমি বসে আছি আমাকে কিছু খেতে না দিয়ে তো একটা ঘরে জীর্ণ রোগা অসুস্থ বুড়ি তাকে গালে তুলে তুলে খাইয়ে দিচ্ছে বলছে দেখুন তো কষাই যখন মাংস নিয়ে ওই বুড়িকে খাওয়ায় দেখো বুড়িকে খাওয়ায় আর ঠোঁট নাড়িয়া বুড়ি তখন কি যে বলে যায় যেন কি যে বলে যায় বুড়ি খাচ্ছে আর খাবার পরে ঠোঁট নেড়ে বিড়বিড় করে বলছে আওয়াজ শোনা যাচ্ছে না এত জৈব হয়ে গেছে এত বয়স হয়ে গেছে মুসা আলাইহিস সালাম কসাইকে বলছে ও ভাই কসাই এ বুড়ি মা বলো কে তোমার বলো কে তোমার বলো কে তোমার আর ঠোঁট নাড়িয়া কি বলে যায় বলো গো আমার আর ঠোঁট নাড়িয়া কি বলে যায় বলো গো আমার তখন কসাই বলে শোনো গো ও ভাই মেহমান শোনো ও ভাই মেহমান ওই পাতলা রোগা অসুস্থ বুড়ি আমার আম্মি জান শোনো আমার আম্মি জান আর রোজ দুবেলা মায়ের আমি নিজ হাতে খাওয়া করো ও মেহমান ভাই আমার মায়ের তরে দোয়া করো ও মেহমান ভাই আচ্ছা এটাই তোমার মাকে তুমি এখন গালে তুলে তুলে খাইয়ে দিচ্ছিলে তোমার মা ঠোঁট নেড়ে বিড়বিড়ি করে কি বলছিল শোনা যাচ্ছিল না কি বলছে কসাইকে জিজ্ঞাসা করছে হযরতে মুসা আলাইহিস সালাম বলছে দেখুন যে কথাটি মা জননী বলছে ঠোঁট নেড়ে দেখো বলছে ঠোঁট নেড়ে উনি করছে দোয়া আমার তরে মহান খোদার দরবারে মহান খোদার দরবারে কি বলছে ও গো আল্লাহ তুমি
मोर बच्चा के जन्नते दियो बंधु बनियो और जन्नते ओई मुसार साथे बंधु बनियो छेलेर प्रति मायेर एतो भालोबासा मा एतो तार छेलेके भालोबासे बाच्चा जखन गाले तुले दिले मा के खाइए दे मा आल्लार काछे दोआ करे और मायेर दोआ विफल हय ना तो सेई जमानार नबी ए तार बाड़ीते एसे बसे आछे से मेहमान हिसेबे किन्तु जाने ना शेष कथाय कवि बोलछे देखुन मुसा बोले ओ भाई कसाई धन्यवाद तुमार ओ भाई धन्यवाद तुमार केन बेशक तुमी जन्नत पाबे तुमार मायेर दोआए तुमार मायेर दोआए आर बेशक तुमार बंधु हबे जन्नते मुसा कोमर परिचय आमी सेई मुसा अर चेने रे कोमर परिचय आमी सेई मुसा थैंक यू आमादेर आब्दुल्ला भाई मन हय आबार पुरोनो पेछने फिरे जाच्छे एखोनो माशाल्लाह এখনো পর্যন্ত সেই সুর ধরে রেখেছে ওনার জন্য আমরা বেলুন সংঘের পক্ষ থেকে আরো কামনা করি দীর্ঘদিন যেন সুর ধরে রাখে আর সেই তোলপাড় করা শিল্পীদের এখনো রেখেছি সেই বাপ বড় না মা বড় সবাই যে বারবার আমাদের কাছে আরজি করছে না এখনই গাইবে ওনারা শুধু তাই নয় আমরা বেলুন সংঘের পক্ষ থেকে আপনাদের কাছে চির কৃতজ্ঞতা থাকবো শুধু তাই নয় যে আপনারা এত রাত পর্যন্ত বসে আছেন এটা শেষ কথা নয় শেষ কথা এটাই দক্ষিণ মামুথুর বেলুন সংঘ এগারোটি বছর যে আপনাদেরকে উপহার দিয়ে আসছে সেই লোকটার জন্য তিনি আমাদের কাজের মানুষ কাছের মানুষ প্রেমের মানুষ মাননীয় সেলিম লস্কর মহাশয় তাঁকে আমরা গভীর রাতে একবার স্মরণ করে নিচ্ছি এই জন্য তাঁর দীর্ঘ আয়ু কামনার জন্য এরপরে আমরা আবুল কালাম হুজাই ভাইকে বলবো আপনারা চলে আসুন বাপ বড় না মা বড় অধীর আগ্রহ নিয়ে বসে আছে এবং আপনাদের কালাম আপনারা গাইতে থাকুন আমি আগে